हेलो गाइस वेलकम बैक टू माय चैनल दा गोपाली আমার আজকের ভিডিওটাও কোনো ফুড ব্লগ হচ্ছে না আজকে আমরা চলে আসছে হচ্ছে উলপুর জমিদার বাড়ি এটা আগে সম্ভবত জমিদার বাড়ি আরেকটা ছিল পুরাতন বাড়ি কিন্তু এটা হচ্ছে নতুন করছে তো আজকে আমরা ঘুরতে আসছি এবং আমি আপনাদেরকে আজকে পুরো বাড়িটা ঘুরাই দেখাবো এত সুন্দর একটা বাড়ি আমি হচ্ছে ছবিতে দেখছি কিন্তু সামনাসামনি বাড়িটা আরো বেশি সুন্দর আমি বাড়িটার ভিতরে আপনাদেরকে দেখাবো এবং পুরো বাড়িটা আসলে কতটা সুন্দর সেটা দেখাবো আর এখন হচ্ছে যেহেতু মানুষ সবাই এখানে ঘুরতে আসে যারা যারা এখনো আসে নাই তারা আমার ভিডিওটা দেখার পরে আশা করি সবাই বাড়িটা ঘুরতে দেখতে আসবেন তো চলুন আমরা আগে আপনাদেরকে বাড়িটা দেখাই আমরা কি উপরে যাইতে পারবো না উপরে সবাই গিয়ে নিয়ে যাবে আমার ফ্রেন্ডরা কোথায় আর আমরা হচ্ছে এখন বাড়িটার ভিতরে ঢুকতেছি কিন্তু এটার ভিতরে তো সবাই ঢুকতে দেওয়া হয় না তাই না হ্যাঁ সবার জন্য আপনারা সবাই কিন্তু ঢুকতে পারবেন না এখানে এই যে দেখেন বেলকনি থেকে আমি পুরো ভিউটা একটু দেখাই দেই এখন আমরা কোন দিক যাব ভিতরে কি দেখার কিছু আছে নাকি লক করা লক করা থাকলে সমস্যা নাই রুম গুলো হচ্ছে লক করা আছে এখন না রুমে যে কি করব না রুম দেখানোর কোনো দরকার নাই দেখেন যত উপরে যাচ্ছি তত আরো দেখতে সুন্দর লাগতেছে না থাক হয়ে গেল দরকার নাই আমরা হচ্ছে এখন ছাদে চলে আসছি আহ এবার ছাদের থেকে আপনারা একটু দেখেন বাড়ির ভিতরটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন হচ্ছে বাইরে কি কি আছে এটা একটু দেখাবো ওইখানে এটা কি ঝর্ণা এটা হচ্ছে একটা ঝর্ণা এখন এটা চালায় না কি এটা কি রাতে চালায় লাইটিং থাকে মনে না এটা হচ্ছে রাত্রেবেলা চালায় লাইটিং থাকে আর এই যে ঝর্ণার পিছে ঝর্ণার পিছনে কিন্তু একটা এই যে দুর্গা মন্দির অনেক সুন্দর করে করা মন্দিরটা দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু গ্যালারি
এখানে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি, অনেক সুন্দর করে করা এই কাজটা। আমি হচ্ছে ভিডিও করতেছি সেই কারণে আমাকে এখানে শুট করতে দিতে, কিন্তু আপনারা কেউ এখানে এসে ছবি তুলতে পারবেন না, এটা কিন্তু নিষেধ। আমি ভিডিওতে বলে দিচ্ছি এখানে এসে কেউ ছবি তুলবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। আমি ভিডিও করার কারণে আমাকে এখানে শুট করতে দিতে। আর এটার পাশে হচ্ছে এখানে একটা অনেক সুন্দর একটা দিঘি আছে, আমি এখন একটু ওইটা দেখাবো। কি আমি আজকে আসছি আমার বান্ধবীদের সাথে, দাও সবাই একটু হাই দাও। এই যে এই যে এই যে বান্ধবীদের রিকোয়েস্টে তাদেরকে আমি একটু দেখাই দিলাম আর কি। এখন হচ্ছে আমরা দিঘির দিকে যাচ্ছি। এই যে হচ্ছে দিঘি, এটা কি দিঘি বলবো না কি বলবো শিরিন? আর এই যে ভিতরে কি সুন্দর একটা ফিশ, একটা মৎস্যকন্যার মতো মনে হয়। তো আপনাদেরকে হচ্ছে আমি জমিদার বাড়িটা ঘুরাই দেখাইছি, আশা করি যারা আসেন নাই তারা এসে বাড়িটা ঘুরে যাবেন। অনেক সুন্দর, আসলে ঘোরার মতো একটা, দেখার মতো একটা জায়গা, কারণ এরকম বাড়ি আছে গোপালগঞ্জের ভিতরে মনে হয় না আছে, ঠিক না? তো আপনারা সবাই আসবেন, বাড়িটা দেখবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।